आज के टोटल 110 जन के वैक्सीन देना है। অসুবিধা হচ্ছে আপনাদের বলুন তো আমরা লাইনে এখানে দাঁড়িয়ে আছি সকাল থেকে একটা লিস্টি তৈরি হলো বলল রাত 3টা থেকে সেই লেখে লিস্টি বানিয়েছে সেই লিস্টি কোনো ভ্যালুয়েশন নাই কিছু নাই গভর্নমেন্টের লোক করছে না কেউ হইছে পাবলিক কে করে দিচ্ছে গভর্নমেন্টের যে প্রশাসন হাসপাতাল আর প্রশাসন থেকে যদি লিস্টি স্বীকার করতো তার দেখাশোনার কেউ নাই জিমা নাই কোনো কিছু নাই তো আমরা চাই যে জনসাধারণ সবাই সেটা ইলেকশনটা পাক পরে পাবে সব জায়গায় রং ইনফর্মেশন হয়ে যাচ্ছে কারণ কালচিনি ব্লক এটা কেন হচ্ছে মাদারিহাট বলছে 110টা ইঞ্জেকশন আসছে কোভিড কে বলে 110টা ইঞ্জেকশনের মধ্যে করতে হবে কত লোক আছে এখানে প্রায় কত লোক আছে এখানে প্রায় এখন এখন আবার লোক তো 350-র উপরে হয়ে গেছে ও হয়রানি হচ্ছে আপনাদের কি নাম আপনার কি নাম আপনার আমার নাম রতন কুমার দাস ডিমা চা বাগান